আজ শনিবার পাঁচই শ্রাবণ দু তেইশ সালের বাইশে জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা একে একে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনির মন্ত্র সমূহ শনির বিভিন্ন মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন তবে শনির কোনো কিছু না পারলেও বীজ মন্ত্র ওম প্রাং প্রেং প্রং শাসনশ নামা এটি একশো আটবার অবশ্যই সন্ধ্যাবেলার সময় জপ করবেন দেখুন শনি কিন্তু বর্তমানে আপনাদের রাশির ক্ষেত্রে তিনি বক্রি হয়ে কিন্তু অবস্থান করছেন যার ফলস্বরূপ শনির নাম জপ ধ্যান আরাধনা আজকে আপনাদেরকে করতেই হবে তার উপরে আজ শনিবার এটি শনির নিজস্ব বার আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ বিশেষ করে বেগুন সরিষার তেল যেন ভুলেও খাবেন না কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বৃদ্ধি করুন বন্ধুরা যদি শনির ঢাইয়া চলে সাড়ে সাতই চলে জন্মছকে শনি যদি দুর্বল হয়ে থাকে জীবন হয়ে যেতে পারে ছাড়খার অনেক দামি দামি গ্রহরত্ন ছাড়াও শনি মহারাজ নিজেই বলেছিলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সব কিছু রুটিন মাফিক প্ল্যানিং মাফিক করার চেষ্টা করো তাহলে তিনি অবশ্যই সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে শনি কিন্তু কর্মফলদাতা আর আজ তাই অবশ্যই শনির নাম জপ ধ্যান আরাধনা করুন শনি মন্দিরে যেতে পারেন কালো তিল সরিষার তেল একটি নীল বাতি অপরাজিতা ফুল একটু বাতাসা দিয়ে শনিদেবের উদ্দেশ্যে পূজা কিন্তু দিতেই পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাজের চাপ ঘরে কিছু চাপ আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে ও হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তা না হলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে পিতৃতুল্য মাতৃতুল্য কোনো ব্যক্তি বা আপনার পিতামাতা অর্থ সাশ্রয় সাশ্রয় করা সম্পর্কে অর্থাৎ মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে কিছু জ্ঞান দিতে পারে তাদের কথা মনোযোগ সহকারে শুনে ডেলি লাইফ ইনপুট করুন অবশ্যই লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে অপ্রত্যাশিতভাবে গৃহে অতিথির আগমন কিন্তু হতেই পারে